নমস্কার, আপনার অন্য একটা ভিডিও স্বাগত জানাইছি। আমি থাম্বনেল আর টাইটেল চাই নিশ্চয় গমে পেয়েছি আমার বিএস কলেজ কি বলে গিয়ে আছে। বিএস কলেজের হাইওয়েত মানে মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট হয়, তো তার কারণে আমার বিএস কলেজের কিবা একটা প্রোগ্রাম পাতিছে। এটি হল মেইন হাইওয়ে, সো ইয়াতে মানে বহুত মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট হয়, সো তার কারণে মানে ইয়াতে আমার কলেজের সম্মুখত মানে ট্রেফিক পুলিশের অত্যন্ত প্রয়োজন আছে। মানে ক্রসিং হতে মানে বহুত প্রবলেম, তো তার কারণে ট্রেফিক পুলিশের মানে অত্যন্ত প্রয়োজন আছে। তো তার কারণে আমার বিএস কলেজের কিবা বাটর নাটক পথ সুরক্ষার বাবে আপনার ভিডিও চাই থাকুন। সো গাইছে, আপনারা দেখা পাইছে বোলে লাশ লই আহি আছে, মানে ইয়াতে নাটক হব সাগে, আপনারা দেখুয়াম কেনেকুয়া হয়। আর ইফালে লাশ লই আহিছে, ধর্ণা দি দি মানে স্টুডেন্টবিলাকে কলেজের ভিতর আনি আছে, গেটের বাইরের পরা চাব পারে আপনাদের। তারপর পুলিশ প্রশাসন আহিছে ইয়াতে আপনারা চাব পারে। সো গাইছে, আপনার আরো একটা কথা কই আসো, যখন স্টুডেন্ট তোমালোক কই আসো, মানে যিকোনো ঠাইত মানে তোমালোক প্রতিবাদ করবা আছো, তাতে প্রতিবাদ করার মানে জশত করা কোনোবাই যদি গেছে জয়াই অসম, সো লগলগ জয়াই অসম দিলা, যিকোনো মানে কিবা এটা প্রতিবাদ করবলৈ যাওতে তোমালোকে সাবধান হবা। কারণ তোমালোক যেতিয়া পুলিশে এরেস্ট করিব, সো তোমার যেতিয়া কেসটো রেজিস্টার হব, সো যে আপনার দেখা পাই আছে যে লই যায় আছে, মানে এই কেস যদি রেজিস্টার হয় সো তোমালোকৰ লাইফটো বরবাদ হয়ে যাব। কেন তোমালোকে চাকরি পুরা একদম বঞ্চিত হয়ে থাকিবা, চাকরি করব নোৱাৰা। আর এই আমার বিএস কলেজের পর মানে নাটক ভাটর নাটক বনাইছে পথ রক্ষা, মানে আমার বিএস কলেজের আপনার দেখাই পেলে হাইওয়ে একদম মানে হাইওয়ের লগতে আমার বিএস কলেজখন, সো তাতে মানে ট্রেফিক পুলিশের মানে অত্যন্ত প্রয়োজন হয়েছে। তারপর ইয়াতে মাঝে মাঝে ডাঙর ডাঙর অ্যাক্সিডেন্ট হয়, সো তার কারণে ইয়াতে মানে পুলিশ ট্রেফিক পুলিশের একদম মানে অত্যন্ত প্রয়োজন হয়ে গেছে। আপনাদেরকে নিশ্চয় গম পালে এই ভাটর নাট মানে আমার বিএস কলেজের শিক্ষক আর ছাত্রছাত্রী মানে এই অভিনয় করে আছে, দেখাই পাইছে আপনাদের মানে আমার বিএস কলেজের সম্মুখত যেহেতু হাইওয়ে, সো তাতে মানে বহুত ডাঙর ডাঙর অ্যাক্সিডেন্ট হয়, সো তার কারণে মানে আমার বিএস কলেজত ছাত্রছাত্রী আর শিক্ষক সকলে আমার স্টুডেন্টবিলাক বুঝাই দিয়ে আছে, আর আমার বিএস কলেজের সম্মুখত যদি হাইওয়ে দেখিব পারিছে, সো তাতে মানে ট্রেফিক পুলিশের একদম একদম মানে অত্যন্ত প্রয়োজন, মানে ক্রসিং হওয়া স্টুডেন্টবিলাক ক্রসিং হওয়াতে বহুত প্রবলেম হয়। তারপর দিন রাতে বহুত গাড়ি চলাচল করে আপনারা নিশ্চয় জানে, মানে যেহেতু হাইওয়ের ওসরতেই আমার বিএস কলেজখন, আইন যাতে কোনো হাতত তুলে নলয়, আমার ন্যায়ালয় উচ্চ ন্যায়ালয় বিচার করিব যাতে কোনেও আইনখন হাতত তুলে নলয়। সো গাইছে, আপনাদের দেখাই পেলে বাটর নাট আর পথ রক্ষার নাটক আমার স্টুডেন্ট আর টিচার সকলে করেছে, আপনারা দেখাই পেলে। আর আমার যেহেতু হাইওয়ে দেখায় আপনারা জানে বিএস কলেজের সম্মুখত 31 নং গাইপ, সো তাতে মানে ট্রেফিক পুলিশের অত্যন্ত প্রয়োজন, সো লাগে আর মানে ক্রসিং হতে বহুত প্রবলেম স্টুডেন্ট সকলের। আর কি কম, এটা মানে আমার স্যার সকলে কিবা কিবি কব আপনাদের শুনাই আছো। বৰপেটা পৰিবহণ বিভাগৰ পৰা পুলিচ প্ৰশাসন আহিছিল, চ' আমাৰ ইয়াতে এই আজিৰ নাটক আৰু পথ ৰক্ষাৰ মানে ইয়াতে সহযোগ কৰিলে, চ' আপোনালোকে দেখাই পালে আৰু ছাৰেও কিবা ক'ব আপোনালোকক শুনাই আছোঁ, চ' আপোনালোকে ভিডিঅ' চাই থাকক আৰু ছাৰেও চাগে ভাল ভাল কথাই ক'ব, চ' আপোনালোকে ভিডিঅ' চাওক। মহাবিদ্যালয়ের সম্মানীয় অধ্যাপক অধ্যাপিকা ছাত্র ছাত্রী সাংবাদিক বন্ধু সকল, আজি এটি ভাল লগা দিন। মহাবিদ্যালয়ের অধ্যাপক আর ছাত্র ছাত্রী সকলে এই পাটর নাটক পথ সুরক্ষার উপর এই পাটর নাটক আমার
মাক উপহার দিয়ার বাবে। আজির এই নাটক শুনে ভালেখিনি কথাই কলে। আমি গাড়ি চলাওতে খুব সাবধানে চলাব লাগে, যাক সুরক্ষার নীতি নিয়ম আছে সেই নীতি নিয়মবিলাক পালন করব লাগে, ভুল পথেরে আমি যাত্রা করব নালাগে সেই কথাখিনিও কলে। এই নাটকখনত এইটো কথাও দেখা হয়েছে যে যেগী ব্যক্তিয়ে এক্সিডেন্ট করলে লড়াজনক, পিছত বেলেগ লড়াই গৈ এই নতুন প্রজন্মই গৈ গাড়িখনের সেই এক্সিডেন্ট করা মানুষজনকও এটাক করলে আর গাড়িখনও ভাঙি পেলালে। সেইটো নকৰি আইন হাতত তুলি নলৈ যদি তেওঁলোকে সেই ব্যক্তিগৰাকীর দ্বারাই এই লড়াজনক গাড়ি তুলি লৈ যদি হস্পিটাললৈ লৈ গলহেঁতেন তেনেহলে হয়তো এই লড়াজনের মৃত্যু নহলহেঁতেন। গতিকে উঠি অহা চামক এই বার্তাটো দিব বিচরা হৈছে যে যাতে আমি আইন হাতত তুলি লব নালাগে আর আমি আমার ডিসিশনবোৰ আমার যদি আমি সিদ্ধান্ত লম সেই যাতে ভাল ধরনের সিদ্ধান্ত হয় সেই ক্ষেত্রতো সচেতন হওয়ার প্রয়োজনীয়তা আছে। আমি আশা রাখিছো এই বাতৰনাথ জেলাখনৰ বিভিন্ন ঠাইলৈ আমি যাম আর এই বাতৰনাথৰ মাধ্যমেৰে পথ সুরক্ষার ক্ষেত্রে আমি এক ভাল পদক্ষেপ লব পাৰিম বুলি আশা করছো। মানে আজি যে ঘটনাটো হল ইয়াতে মই হোষ্টেলৰ পৰা আহি আছিলো, মই গম নাপাও কি হৈছে, তো আমার টেষ্টটো এনে অলপ গরম হৈ থাকে আহিলো পিছত, কিন্তু যেতিয়া মোক এরেস্ট করলে মই তেতিয়া ফিল করলো কারণ মোর লগত যিবিলাকে প্রটেস্ট করলে কোনেও নগল, মই অকলে গলো আর পুলিশে এনেকা এনেকা সেকশন লগাই 332 পৰা আরম্ভ করে কি কি সেকশন লগাইছে আর মোক যি মানে রামপিটন দিছে। তো মই এইটাই কব খুঁজো যে তোমালোকে মানে কোথা কাজিয়া লাগিলে যে তোমালোকে আহি যাবা উৎপাত করিবা, কিন্তু যেতিয়া জেলত যাবা বা পুলিশে ধরে লৈ যাব তোমারে যাব লাগিব, তোমার লগত কোনেও না যায়। আর মই লাস্টত এইখানে কব বিচাৰো যে আমার এটা ডিভাইডার লাগে আর ইয়াতে পয়েন্ট পুলিশ দিলে ভাল হব, তোমালোকে ট্রাফিক আইনবিলাক মানি চলা। থ্যাংক ইউ। প্রথম কথা, আমি কেতিয়াও আইন হাতত তুলি নলম, ঠিক আছে? প্রথম কথা সকল ছাত্র ছাত্রী কব, আমি কেতিয়াও আইন হাতত তুলি নলাও, আমি কেতিয়াও আইন হাতত তুলি নলাও, আমি রোড সেফটির নীতি নিয়ম মানি চলিম, আমি রোড সেফটির নীতি নিয়ম মানি চলিম, আমি হেলমেট পরিধান করিম, আমি হেলমেট পরিধান করিম, আমি অত্যাধিক গতিত মোটরসাইকেল বা যান বাহন নচলাম,